আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই বাড়িতে আছো। করোনা ভাইরাস এই মহামারী আজকে সবাইকে গৃহবন্দী রেখে দিয়েছে। তো গৃহবন্দী থাকলেও আমাদের সবাইকে পড়াশোনা করে যেতে হবে। তো আজকে ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির ই লার্নিং ক্লাসের ব্যবস্থা করেছে। তো ই লার্নিং ক্লাস আমার এই প্রথম ক্লাস। এই ক্লাসটা শুধুমাত্র এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ শুধু তাদের জন্য নয়, এবং যারা একাদশ শ্রেণী পরের বছর যারা দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদের জন্য এই ক্লাস। তো আজকের যে চ্যাপ্টার প্রিজারভেশন অফ লাইব্রেরি ম্যাটেরিয়ালস অ্যান্ড জেনারেল হাউসকিপিং, তো সেই চ্যাপ্টারের মধ্যে যে টপিকটা বেছে নেওয়া হয়েছে, হোয়াট ইজ বুক প্রিজারভেশন অ্যান্ড কনজারভেশন অফ লাইব্রেরি ম্যাটেরিয়ালস, দেয়ার ডিফারেন্স। প্রিজারভেশন অ্যান্ড কনজারভেশন মিন্স কি? মিন্স সিমিলার, সেম মিন্স, কারণ এর যে ফ্রেমওয়ার্ক অ্যান্ড মেথডস সেম, দুটোরই মানে হচ্ছে কি সংরক্ষণ। আমরা কীভাবে গ্রন্থ এবং গ্রন্থ সামগ্রীকে সংরক্ষণ করব, বিশদ অর্থে কনজারভেশনটাকে ব্যবহার করা হয় ন্যাচারাল সোর্স অর্থাৎ প্রাকৃতিক যে সমস্ত জৈব উপাদান সেইগুলোকে সংরক্ষণ করতে গেলে আমরা এই কনজারভেশন শব্দটাকে ব্যবহার করি। আর যারা মানুষের দ্বারা সৃষ্টি অর্থাৎ বাড়ি হতে পারে, যেগুলো স্থাপত্য হতে পারে, সেই সমস্তগুলোকে সংরক্ষণ করতে গেলে প্রিজারভেশন শব্দটা আমরা ব্যবহার করি। কিন্তু গ্রন্থাগারের ক্ষেত্রে যেখানে শুধু বই এবং গ্রন্থাগার সামগ্রী সেইগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে, তো সেখানে প্রিজারভেশন হচ্ছে কনজারভেশনের একটা পার্ট। আমরা প্রিজারভেশনকে বলতে পারি এই প্রিজারভেশন হচ্ছে একটা প্রতিরোধমূলক, যে কোনো কীটনাশক যখন গ্রন্থ এবং গ্রন্থ সামগ্রীকে ধ্বংসপ্রাপ্ত করবে সেগুলোকে নষ্ট করার জন্য যে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করি সেটাই হচ্ছে প্রিজারভেশন। কিন্তু কনজারভেশন এটার তিনটে পার্ট, একটা হচ্ছে প্রিভেনশন, প্রোটেকশন, প্রিভেনশন এবং প্রোটেকশনের পর রিকনস্ট্রাকশন। এই রিকনস্ট্রাকশন বা রেস্ট্রাকশন এই দুটো পার্ট হচ্ছে প্রিজারভেশনের মধ্যেই পড়ে। যে প্রোটেকশনকে আমরা প্রিজারভেশনের মধ্যে রাখতে পারি, প্রতিরোধমূলক ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, এবং সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, যে এটাকে যে জিনিসটা ধ্বংস হয়ে গেছে সেটাকে আবার পুনরায় অবস্থায় ফিরিয়ে দেওয়া যাতে পাঠকরা ব্যবহার করতে পারবে। আবার একটা কথা বলি তোমাদেরকে, যে প্রিজারভেশন আর কনজারভেশনকে যদি আমরা সংক্ষিপ্ত করতে ধরি, প্রিজারভেশনটাতে একটা ধ্বংসপ্রাপ্ত বইকে বা গ্রন্থ সামগ্রীকে প্রতিরোধমূলক ব্যবস্থা দ্বারা, প্রতিরোধমূলক যে ব্যবস্থা করা সেটা হচ্ছে প্রিজারভেশন। আর কনজারভেশন পার্টটা হচ্ছে আবার সেটাকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা, এটা হচ্ছে কনজারভেশন পার্ট। তো কনজারভেশন প্রিজারভেশন সিমিলার অর্থ হলেও দুটো মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। আরেকটা, আমরা এরপরের যে পার্টটা রয়েছে কমন সোর্স অফ ডেঞ্জার টু দ্য ডকুমেন্টস অ্যান্ড কমন কিউরেটিভ মেথডস, অর্থাৎ গ্রন্থ এবং গ্রন্থ সামগ্রী যে সাধারণ সোর্সটা রয়েছে যেগুলো
ধ্বংস করে, সেগুলো কী কী সাধারণ ব্যাপারগুলো আমরা জানি এবং আমরা কী কী ম্যাথডগুলো কী কী পদ্ধতি অবলম্বন করি সেগুলোকে থেকে রক্ষা পাওয়ার জন্য। তো আমরা প্রথম ভাবি যে ভৌগোলিক যে উপাদানগুলো, ধরো না মাটি, মাটি যদি ভঙ্গুর হয়, মাটির যদি জৈবিক উপাদান বেশি থেকে থাকে, তাহলে কিন্তু সেখানে সে বিল্ডিং ধ্বংসপ্রাপ্ত হতে পারে, এবং যদি মাটির মধ্যে বেশি উইপোকা এসব থেকে থাকে, পরবর্তীকালে গ্রন্থ এবং গ্রন্থ সামগ্রী নষ্ট করতে পারে। তাই আমরা বিল্ডিং তৈরির আগে মাটি পরীক্ষা করব এবং তাতে উইলো গাছের ছাল এবং বার্চ জাতীয় যে তেল, সেগুলোকে আমরা মাটির তলায় দিয়ে দেব। তারপরে আলো, অবশ্যই আলো গ্রন্থের বহুল ক্ষতি করে, আলোটা যাতে সরাসরি বইয়ের মধ্যে না পড়ে, বইয়ের ওপরে না পড়ে, তার দিকে দেখতে হবে, কারণ সেখানে বইয়ের যে রং তা নষ্ট হয়ে যাবে। তাই আমাদেরকে প্রাকৃতিক আলো খুব অল্প পরিমাণে প্রবেশ করে তার ব্যবস্থা, এবং তার সাথে সাথে যদি রাত্রির ব্যাপার হয় হলুদ আলো গ্রন্থাগারের মধ্যে রাখতে হবে। আর কি আমরা তাপ, যদি তাপের সমস্ত জিনিস প্রায় নষ্ট হয়, বিবর্ণ হয়ে যায়, ঠিক সেরকমই এর ক্ষেত্রেও, বইয়ের ক্ষেত্রেও সেখানে পিএইচ মাত্রা কমে যায় তাপ যদি সরাসরি লেগে থাকে। তাই জন্য আমাদেরকে এসি ব্যবহার করতে হবে। আর তার সাথে সাথে আমরা যদি এই যে বিভিন্ন রকমের পোকা হয়, জৈবিক যে উপাদানগুলো নিম পাতা, তামাক পাতা আমরা ব্যবহার করতে পারি। আমরা বই গ্রন্থাগারে এবং বিভিন্ন তাপ এবং আলমারিতে সমস্ত জায়গাতে গ্যামাক্সিন, তারপিন তেল, এইগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তাতে অনেক যে পোকামাকড় আসে গ্রন্থকে আক্রমণ করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধুলোবালি। ধুলোবালি বইয়ের মধ্যে যদি পড়ে যায়, তাহলে বইয়ের যে যে কালি দিয়ে লেখা থাকে তার সঙ্গে একটা বিক্রিয়া করে এবং তাতে অনেক ছোপ ছোপ দাগ হয়, সেগুলা বর্ষাকালে ফক্সিং তাকে বলে। তো এই ছোপ ছোপ দাগ হয়ে গেলে যায়, এই জন্য আমাদের করতে হবে কি, ক্যালসিয়াম ক্লোরাইড জাতীয় পদার্থ যদি আমরা তাকের বইয়ের তাকের মধ্যে রেখে থাকি, তাহলে কিন্তু অনেকটা এই ধরনের ছোপ দাগ থেকে আমরা নিরাময় পেতে পারি। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু গ্রন্থ এবং গ্রন্থ সামগ্রী এরা আগুন থেকে দূরে রাখা উচিত, কোনো কারণে যদি গ্রন্থাগারে আগুন লেগে যায়, তার জন্যে আগে থেকে আমাদের অগ্নি নির্বাপক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর দেওয়ালের যে পোকামাকড়, দেওয়ালে অনেক সময় ফাঁদ এবং মাকড়সা অন্যান্য পোকা দেখতে পাওয়া যায়, তো সেই জায়গায় আমাদের দেওয়ালটাকে রং করতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু আমরা সেই সমস্ত দেওয়ালের পোকামাকড় থেকে বইকে রক্ষা করতে পারব। তো সর্বশেষে আসি যে ইঁদুর এবং মানুষ বইয়ে সবচেয়ে বেশি ক্ষতি করে। তো ইঁদুরকে মারবার জন্য আমরা যদিও বাজার থেকে বিভিন্ন রকমের বিষ ব্যবহার করতে পারি, আমরা তারপিন তেল ব্যবহার করতে পারি, আমরা ফান ব্যবহার করতে পারি, কিন্তু মানুষ, এই মানুষকে বই থেকে, বই যেমন মানুষই ব্যবহার করবে, কিন্তু মানুষই বইয়ের সবচেয়ে বেশি ক্ষতি করে। তো তাই মানুষ যেমন বই ছিঁড়ে দেয়, কালি দেয়, অনেক সময় চুরি করে নিয়ে যায়, তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো তোমাদের আজকে যে টপিক্সটা ছিল, আপাতত তোমাদেরকে সংক্ষেপে বোঝাতে পারলাম। তোমরা এর যে নোটস সেটা পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো এবং একটা ভিডিও তোমরা দেখে নেবে। এবারে প্রাত্যহিক তোমাদের সকাল 11টায় আমি লাইব্রেরি সায়েন্সের ক্লাস নেব।